আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের সকালবেলা নাস্তা, আমরা সবাই বসে একসাথে নাস্তা করেছি। যদিও আম্মা বাড়িতে আসছে অনেক দিন পর, প্রায় 2-3 মাস পরে আসছে, তার জন্য আসলে বাড়িটা একটু অগোছালো, আর অনেক দিন না থাকার ফলে বাড়িতে মানে ময়লা হয়ে গেছে, যার জন্য আম্মা অনেক ক্লিন করতেছে। সব আমার ফুফুরা সবাই হেল্প করতেছে আম্মাকে। আর এটা হচ্ছে মুরগির ডিম, আর আম্মা রুটি বানিয়েছে আমার জন্য, আর মুরগো রান্না করছে, আর সেই সাথে আমার কাছে বড় মাছ খুবই ভালো লাগে, আর মাছের ডিম খুব বেশি ভালো লাগে, তার জন্য আম্মা মাছের ডিম বোনা করছে আর মাছ রান্না করছে। তো এই হচ্ছে আমাদের বাইরে। আম্মা অনেক শাকসবজি করতে খুব পছন্দ করে, আর আম্মা ছোটো এই ঘরটাতে আমার হাঁস মুরগিও আছে, আম্মা খুব শৌখিন, আমার কাছে এগুলো করতে খুব ভালো লাগে। আর আমি পুরো বাসার ভিডিও অবশ্যই শেয়ার করব, আর মানে যেহেতু আমি মাত্রই আসছি, তার জন্য আসলে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা করা, প্লাস হচ্ছে সব ফুফুদের সাথে, সব দাদুদের সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগতেছে। আর এখন তো শীতকাল, তো আম্মাকে সবসময় দেখতাম শীতের আগে মানে নতুন চাল দিয়ে দেন শীতের পিঠা বানাতো, তো তার জন্য সব চালগুলো ঝেড়ে নিচ্ছে, দেন এগুলা কোটাবে, কোটানোর পর আম্মা এগুলা সব দিয়ে নতুন শীতের পিঠা খাওয়াবে আমাদেরকে। যেহেতু আমরা সবাই এখন সব ভাই বোন একসাথে আছি, আমার ভাইয়াকে অনেক মিস করতেছি, কারণ আসলে আমরা বোনরাও কখনো একসাথে হয়নি এরকমভাবে, একজন আসলে হয়তো আরেকজন আসা হয় না, এরকম হয়ে যেত। আর এবার আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে আছি, শুধু ভাইয়া নেই, তো ইনশাল্লাহ ভাইয়াও আসবে, আর সেই সাথে আমরা সব বোনরা একসাথে হব, সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। আর সেই সাথে আমি টুকটাক শেয়ার করতেছি, আজকে অবশ্য জানভিনাবা চলে যাবে, জানভিনাবা হচ্ছে আমার বড় আপুর মেয়ে, ওদেরকে আমরা দিয়ে আসবো, তো তার জন্য ওদেরকে রেডি করতেছি, জানভিয়ান নাবাকে। আর সেই সাথে সবাই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি একসাথে বসে, জানভি, নাবা, আমি, হ্যাপি আপু, আর আব্বা আম্মা তো সকাল সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ফেলে। আমার কাছে এই স্পেসটা বেশি ভালো লাগে, আর যেহেতু এখন গ্রামে কিন্তু অনেক শীত, আমি মানে ঢাকায় থাকতে আমি একদমই বুঝিনি যে ডিসেম্বর মাস, আমি খুব অবাক হচ্ছিলাম যে একদমই শীত পড়তেছে না, বাট আজকে মানে বাড়িতে থাকার পর বুঝতে পেরেছি মানে ভালো শীত আছে। আর এদিকে আমি খাচ্ছি, আর আম্মার রান্না করা খাবার তো খুবই মজা, খুবই অসাধারণ লাগছিল আমার খেতে। আমার আপুর হচ্ছে, আমার সাথে যে মেয়েটা বসে আছে এটা হচ্ছে আপুর ছোট মেয়ে, ওর নাম হচ্ছে নাবা, আর পিঙ্ক কালার যে সোয়েটার পরে আছে ও হচ্ছে জানভি, ও হচ্ছে আপুর বড় মেয়ে। জানভির বয়স হচ্ছে 10 আর নাবার হচ্ছে 7। ওরা আসলে মানে ওদেরকে অনেক মিস করতেছি, ওদেরকে আমি আর আপু মিলেই দিয়ে আসছি, দুলাভাই আসছিলো স্টেশনে ওদেরকে নেওয়ার জন্য, আর আমি আর আপু মিলেই ওদেরকে দিয়ে আসছি। ওদের কথা খুব মনে পড়তেছে, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য ওরা গেছে কিছুদিনের জন্য, দেন আবার ইনশাল্লাহ ব্যাক করবে, খুব শীঘ্রই আমাদের সাথে আসবে। আর ওরাও সব খালাদের পেয়ে মানে খুব মানে খুশি যে আমাদেরকে অবশ্য আম্মু বলে ডাকে, আমাদের সব বোনদেরকে ওর আম্মু ডাকে, খালামুনি বা আন্টি এরকম কিছু ডাকে না, ছোটোবেলা থেকে একদম মানে ও আম্মুই ডাকতো, ওরা মা যখন ছিল পৃথিবীতে তখন থেকেই মানে ও আমাদেরকে আম্মু ডাকতো, এখন পর্যন্ত আম্মু ডাকে, এটা আল্লাহর একটা রহমত, মানে ওরা আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও ওদের জন্য খুবই পাগল। তো আমরা যাচ্ছি ওদেরকে দিয়ে আসার জন্য, আমাদের এখান থেকে যে স্টেশনে যাচ্ছি সেই স্টেশনটা খুব বেশি একটা দূরে না, প্রায় 20 মিনিট লাগে যাইতে, তো আমরা তার জন্য ওইখানেই যাচ্ছি, আর ওই দুলাভাই ওদেরকে ওইখান থেকে পিক করবে। তো আমরা স্টেশনে এসে পড়েছি, স্টেশনে প্রায় কিছুক্ষণ ওয়েট করা লাগছে দুলাভাইয়ের জন্য, সেই ফাঁকে ওদের সাথে অনেকগুলো ছবি তুলেছি, অনেকক্ষণ বসে বসে গল্প করেছি। আর আমরা যে অটো দিয়ে আসছি, অটোর ছেলেটাও আমাদের পাশের গ্রামেরই, যার জন্য ও আমাদের জন্য বসেছিল, আর আমরা সবাই মিলে খুব ভালো একটা সময় পার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।